হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে ভ্যালেন্টাইন স্পেশাল একটি মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। ফেস মেকআপ শুরুতে এখানে আমি মেবেলিন বেবি স্কিন প্রাইমারটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রাইমারটি পোর্সটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে। দেন ক্যারেক্টার হিসেবে এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কভারঅল ক্যারেক্টারটা ব্যবহার করছি এবং এখানে গ্রিন শেডটা দিয়ে আমি আমার পিম্পলসটাকে ঢেকে নিচ্ছি এবং তার সাথে আমার আনইভেন স্কিন টোন হাইলাইট পয়েন্টগুলোতেও আমি ক্যারেক্টার ব্যবহার করছি। ফাউন্ডেশন হিসেবে এখানে আমি মিলানিয়ের স্ক্রিন কুইন ফাউন্ডেশনটি ব্যবহার করছি, যা শেড 330। এবং যাদের অয়েলি স্কিন, যারা চাও মিডিয়াম টু ফুল কাভারেজের একটা ফাউন্ডেশন চুজ করতে, সেক্ষেত্রে এই ফাউন্ডেশনটা তোমাদের জন্য পারফেক্ট হবে। আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি এলেগালের প্রো কনসিলার দিয়ে এবং শেড ডার্ক কোকোয়া। এবং আমার যেখানে যেখানে কন্ট্রোল দরকার আমি সেই জায়গাগুলোতে কন্ট্রোল করছি। কনসিলার হিসেবে এখানে ব্যবহার করছি এলেগালের প্রো কনসিলার শেড ন্যাচারাল এবং এটা আমার যেই যেই জায়গাগুলোতে হাইলাইট করা দরকার সেই জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি এবং তার সাথে আন্ডার আইস অ্যান্ড থুতনিতে এবং আমার কপালে আমি হাইলাইট হিসেবে কনসিলার ব্যবহার করছি। এবং এটি ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে তোমার ফেসে খুব সুন্দরভাবে এটা বসে যায়। আজকে আমি যত ধরনের প্রোডাক্ট তোমাদের এখানে অ্যাপ্লাই করছি সকল প্রোডাক্ট তোমরা ইমার্টওয়ে স্কিন কেয়ার পেজে পেয়ে যাবে এবং আমার কোড উম্মি7 ব্যবহারের মাধ্যমে তোমরা কিন্তু 7% ডিসকাউন্ট পেয়ে যাবে সব মেকআপ প্রোডাক্টসের উপর। তোমাদের সুবিধার্থে আমি ইমার্টওয়ে পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেন আমার বেস মেকআপটা সেট করার জন্য এখানে আমি W7-এর বানানা লুজ পাউডারটা ব্যবহার করছি। আমার আইব্রোটা আমি অফ ক্যামেরাতে সেট করে নিচ্ছি এবং আমি W7-এর আইব্রো পমেড ব্যবহার করেছি। আই মেকআপের শুরুতে এখানে আমি টেকনিকের একটা আইশ্যাডো প্যালেট ব্যবহার করছি, যা শেড এক্সপোজড এবং এখান থেকে আমি ওয়ার্ম বেজের কালার নিয়ে আমার আইডিতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা আমার এই প্রসেসটা ফলো করলে খুব ইজিলি দেখতে পারবে যে কত সুন্দরভাবে আমি একটা আইশ্যাডো লুক ক্রিয়েট করি। ক্রিজ লাইনটা আরও বেশি ডার্ক করার জন্য এখানে আমি একটা ডার্ক শেড ব্যবহার করেছি অ্যান্ড লাস্ট শিমার শেড হিসেবে এখানে আমি একটা শ্যাম্পেইন কালার সিলেক্ট করে নিয়েছি এবং আমার আইডিতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার লিডটা আমি ডার্ক ব্রাউন শেড দিয়ে ফিল করে নিচ্ছি। মাস্কারা হিসেবে এখানে আমি অ্যাসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা ব্যবহার করছি, এটা একটা ফলস ল্যাশ ইফেক্ট দেয় যেটা আমার খুব বেশি পছন্দ। আইলাইনার হিসেবে এখানে আমি W7-এর আইলাইনার ব্যবহার করছি এবং এটাও আমার খুব বেশি পছন্দের একটি আইলাইনার। নেক্সট আমি রিমেলের স্ক্যান্ডাল নুট কাজল দিয়ে আমার ওয়াটার লাইনটা ফিল করে নিচ্ছি। দেন আমার এক্সট্রা যেই পাউডার ছিল আমি ঝেড়ে নিচ্ছি। কন্ট্রোল হিসেবে এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্রোল প্যালেট থেকে কন্ট্রোল ইউজ করছি এবং আমি আমার নোজ এরিয়া আমার চিক বোনে অ্যাপ্লাই করছি। ব্লাশ হিসেবে এখানে আমি রেভলিউশনের ব্লাশ প্যালেট ব্যবহার করছি, যার শেড সুগার স্পাইস। মেকআপ ফিক্সিং স্প্রে হিসেবে এখানে আমি টেকনিকের সেটিং স্প্রে ব্যবহার করছি, যার জন্য সারাদিন আমার মেকআপটা লং লাস্টিং করবে। হাইলাইটার হিসেবে এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হ্যালো হাইলাইটার ব্যবহার করছি এবং এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট একটা হাইলাইটার প্যালেট। ভ্যালেন্টাইন ডেতে রেড লিপস্টিক না দিলেই না, অ্যান্ড রেড লিপস্টিক হিসেবে এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মিসি অ্যান্ড ফিয়ার্স শেডটি ব্যবহার করছি। সো ইয়া, দ্যাটস মাই মেকআপ লুক। আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে এবং আজকে সকল মেকআপ তোমরা ইমার্টওয়ে স্কিন কেয়ার পেজে পেয়ে যাবে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা চেক করে নিতে পারো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।